শুধু স্থলে নয় জলেও রয়েছে অসংখ্য প্রজাতির সাপ। পৃথিবীর অন্তহীন পথের মতো সাপেরও রয়েছে অন্তহীন বৈচিত্র্যতা। আর আজকের এই নতুন এপিসোডে দেখাতে চলেছি বিশ্বের বিস্ময়কর কিছু সাপ, যেসব সাপ সম্পর্কে জানার পরে শিহরিততার ইফেক্ট কয়েক ঘন্টা রয়ে যাবে আপনার ব্রেনে। পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, আর আজকের তালিকায় প্রথমে রয়েছে বুশ ভাইপার স্নেক। এই সাপটি উঠতে না পারলেও রয়েছে পাখির মতো পালক। এই সাপটি চলার সময় পালকে ঢেউ খেলে যায়। এটি পৃথিবীর সবচেয়ে দেখতে সুন্দর সাপ। বুশ ভাইপার সাপটির 17টি প্রজাতি রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় এই সাপগুলো বেশি দেখা যায়, তবে দক্ষিণ আফ্রিকা আর দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি দেখা যায়। ডেসার্ট ভাইপার স্নেক, এটি পৃথিবীর সবচেয়ে চালাক সাপ। এই সাপটির চলার গতি এবং চলার মতি অফকোর্স আপনাকে অবাক করে দেবে। এছাড়াও চোখের পলকে বালিতে তলিয়ে যাওয়া শেল পণ্ডিতকেও হার মানাবে। এই সাপগুলো সাহারা মরুভূমিতে বেশি দেখা যায়, এই জন্যই এর নামকরণ করা হয়েছে ডেসার্ট ভাইপার স্নেক। সবচেয়ে বেশি ঠান্ডা আর গরম সহ্য করতে পারাও সাপ এই ডেসার্ট ভাইপার স্নেক। অ্যাক্টিংয়ের জন্য যদি প্রাণীজগৎকে অস্কার দেওয়া হতো, তবে স্টার্ন হোগনোস স্নেক অস্কারের তালিকায় প্রথমে থাকত। এই সাপটি যখন কারোর সাথে পেরে উঠতে না পারে তখন মরে যাওয়ার অভিনয় করে। এই সাপটি বিষাক্ত না হলেও অভিনয়ে সবার সেরা বিষাক্ত। পাখা ছাড়া উঠতে পারা কল্পনা করা যায় না, কিন্তু প্যারাডাইস ফ্লাইং স্নেক পাখা ছাড়াই উঠতে পারে, এজন্য এর নাম করা হয়েছে উরুক্ক সাপ। প্রকৃতপক্ষে এই সাপটি উঠতে পারে না, এক স্থান থেকে লাফ দিয়ে অন্য স্থানে যেতে পারে। পাখির ডানার মতো সাপটি হাওয়াকে ক্যাপচার করতে পারে বলেই হাওয়ায় ভেসে অনেক দূরে যেতে পারে। বন জঙ্গলের দেশগুলিতে এই সাপটি বেশি দেখা যায়। যে সাপের দুইটি রূপ তার নাম স্পাইডার টেলড হর্ন ভাইপার। এই সাপের লেজের অংশ দেখতে হুবহু মাকড়সার মতো, আর এজন্যই এরকম নামকরণ করা হয়েছে। এই সাপটি শিকারকে বোকা বানিয়ে শিকার করে, বিশেষ করে পাখি যখন সাপটির লেজকে মাকড়সা ভেবে শিকার করতে আসে পাখিটি তখন নিজেই শিকার হয়ে যায়। পশ্চিম ইরানের স্থানীয় সাপ এটি। এই সাপটি নিয়েই পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে। পাখির ঠোঁটের মতো লম্বা নাক বিশিষ্ট সাপটির নাম হচ্ছে মালাগাসি লিপ নোস্ট স্নেক। এই সাপটি লম্বা নাকের জন্য বিখ্যাত। আর্দ্র বনাঞ্চলে এই সাপটি বেশি দেখা যায়। এরা শুকনো ডালপালার সাথে পুরো মিশে যেতে পারে। লতা পাতা আর প্রকৃতির রঙে রাঙানো সাপ হচ্ছে গ্রিন ভাইন, তাই এরা দৃষ্টির সীমানায় থাকলেও নজর লাগে না। এই সাপটি পৃথিবীর প্রায় দেশে দেখা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।